মুসলিম হোক আর যাই যা জন জাতি হোক যে কোনো জাতি হোক এই ষোলোটা সংস্কার যখন তার মনের মধ্যে ঢুকবে না আর তাদিকের তিনি চিন্তা আসবে না চিন্তা আসবে না বল করেছেন বল শুনেছেন কিন্তু আমরা উপর উপরে চলছি যেরকম আমরা জিজ্ঞেস করবেন কোনো হিন্দুর ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তোর নাম কী রে বলবে অমুক রায় অমুক সরকার তোমার ধর্মের নাম জাতিহীন জাতি হিন্দু ধর্মশাস্ত্রের নাম কি মাথা চুলকাবে কে জানি ওই রামায়ণ না মহাভারত না গীতা কোনটা যে বলতে পারলাম না আর যদি কোনো সাতালের চেংলাকে জিজ্ঞেস করেন এই তোর নাম কি ইস বইলইয়া ঠিকইয়া এ নাম জিজ্ঞেস করছে মোর বাপ জিজ্ঞেস করে না তুই করছে না দৌড়ে পালাবে বুঝলেন ওই শাস্ত্র বাস্তব ধর্মের কথা তো পাক যদি আবার জিজ্ঞেস করায় তোর বা চুল্লু বানায় রে মাল বানায় কত হ্যাঁ বানায় ঠিক বলে দেবে আপনার দেখুন কোন ইসলাম ছেলেকে জিজ্ঞেস করবেন তোর নাম কি অমুক মিয়া জাতি ইসলাম ধর্ম ইসলাম কারণ ওরা ছোট বেলার থেকে আলি বেতে জিম জের যে দাল জাল ওরা শিখায় যার ফলে ধর্মটা ইসলাম কাইমে করে আর আমাদের হিন্দু তো কাইমে সাঁতাল তো ওই সাত ভালো ভাই ওই ভাইয়ে ভাইয়ে সব নষ্ট হয়ে গেছে বেরবাদ হ্যাঁ একদিক দিয়ে আমাদের ভালো আছি কোন দিক জানেন আপনারা কতগুলো ধর্ম চিনেন যারা হিন্দু হিন্দুর থেকে অন্য চিনে না খ্রিস্টান খ্রিস্টান থেকে অন্যকে চিনে না কারণ আমার অনেক মানে এই ফাদার সঙ্গে বসছি বলেনি বলতে পারেনি ইসলামও কোনো মৌলানার সঙ্গে পাকে পড়ে যাই গল্পে গল্পে ওরাও আর একটা থেকে দুটা বলতে পারে না কিন্তু সাঁতালগুলো পারে দেখেন আদিবাসী সম্প্রদায়ের এদিক নিজস্ব তো কৃষ্টি কালচার আছে যেরকমই হোক তারপরে রাম বাবা আছে ধাম বাবা আছে বদ্রীনাথ কেদারনাথ হরিদ্বার তারপরে হচ্ছে খ্রিস্টান বৌদ্ধ জৈন সব ধর্মে আছে হিসাব করে দেখেছি নটা ধর্মের মধ্যে আমাদের সাঁওতাল গোষ্ঠীগুলো পড়ে আছে কি বুঝবেন জানেন তাহলে এদেরকে যে এসটি কার্ড দেওয়া হয় কোন কার্ডটা টেকবে বলেন তো কোন এসটি কার্ডটা টেকবে হায়ার কাস্টে না লোয়ার কাস্টে আমরা বলছি লোয়ার কাস্ট এখন ওগুলা যদি ধর্মের দিকে সরকার যাচ করে ফাঁকা ফাঁকা হাওয়া হাওয়া হয়ে যাবে সাঁওতালগুলো সব বলে যাচ্ছে রাহাসা পয় সরকার ট্রিটমেন্ট করলে আদিবাসী সাঁওতালরা ওই তাবিজ হবে তাবিজ জলে ভাসবে গোডা মানে পচে সারবে সব সার্টিফিকেটগুলো জিয়ান মারামুরো জিয়ান মারামুরো মা এনকাগে ওই রোহের কেদাম থোড়া থোড়া হাসুপি হ্যাঁ জিয়ান মারামুরো